খেলার খবরাখবর নিয়ে মাঠে মাঠে লগইন করছে আমি সালাউদ্দিন সাদিক। দক্ষিণ আফ্রিকার সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ দলের একাংশ। প্রথম বহরে টেস্ট অধিনায়ক মমিনুল হকের সঙ্গী হয়েছেন আরও 7 ক্রিকেটার। বুধবার সকাল 8:45 দিকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় ক্রিকেটারদের বহনকারী বিমান। দেশে ফিরেছেন মমিনুল, জানান যে অধিনায়ক হিসেবে পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন তিনি, সিদ্ধান্ত গ্রহণে সিনিয়র ক্রিকেটারদের কোনো প্রভাব থাকে না বলেও জানিয়েছেন টেস্ট অধিনায়ক। মমিনুলের সঙ্গে লিটন দাস, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান, খালেদ আহমেদরা ঢাকায় ফিরেছেন। বৃহস্পতিবার সকালে ও বিকেলে দুই দফায় ঢাকায় পৌঁছাবেন দক্ষিণ আফ্রিকায় থাকা অন্য টাইগাররা। ক্রিকেটাররা দেশে ফিরলেও আসছেন না হেড কোচ ডমিঙ্গো এবং পেস বোলিং কোচ ডোনাল্ড। তারা ছুটি কাটিয়ে শ্রীলঙ্কা সিরিজের আগে ফিরবেন বাংলাদেশে। এই সিচুয়েশনে আমরা অনেক আগে পড়েছি, আমরা অনেক সময় আমরা বেরই হয়েছি, আবার হয় তো আমরা এখান থেকে বেরই হবো, আর আমরা জানি কীভাবে এই সিচুয়েশন থেকে বের হবো। অ্যাজ এ ক্যাপ্টেন যেহেতু সিদ্ধান্ত আমি নিই, কেউ আমাকে ফোর্স করে না, কেউ আমার ইয়ে করে না, ওই পাওয়ারটা একটু আমার আছে। টিম ওয়াইজ রেজাল্ট না করে এই প্রাপ্তি হয়তো একটু মানে ঢাকা পড়ে যায় যেটা আমার কাছে মনে হয়, কিন্তু অবশ্যই সাধুবাদ দেওয়া উচিত যে দুইজন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ, কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চেলসির কাছে 3-2 গোলে হেরেও দুই লেগ মিলে 5-4 ব্যবধানে এগিয়ে থেকে সেমির টিকিট পেয়েছে রিয়াল। অন্যদিকে বায়ার্ন মিউনিখে বিদায় করে সেমিতে ভিয়া রিয়াল। শেষ চারের টিকিট পেতে চেলসির দরকার ছিল 3 গোলের ব্যবধানে জয়। সান্তিয়াগো বার্নাব্যুতে 5-15 মিনিটেই ম্যাসন মাউন্টের গোলে লিড নেয় দুখোরের শিষ্যরা। বিরতি থেকে ফিরেই লিড দ্বিগুণ করে ব্লুজরা। গোল করেন অ্যান্টোনিও রডিগার, 75 মিনিটে দলকে 3-0 ব্যবধানে এগিয়ে দেয় টিমো ওয়েনার। ফলে সেমির স্বপ্ন দেখতে শুরু করে চেলসি, তবে শেষের দিকে 16 মিনিটের ব্যবধানে 2 গোল করে চেলসির সেমির স্বপ্ন শেষ করে দেয় রিয়াল। অন্যদিকে জার্মান জায়ান্ট বার্ন মিউনিখের সঙ্গে 1-1 গোলে ড্র করে শেষ চার নিশ্চিত করেছে ভিয়ারিয়াল। প্রথম লেগের ম্যাচে নিজেদের মাঠে বায়ার্নকে 1-0 গোলে হারিয়েছিল ভিয়ারিয়াল। দুই লেগ মিলে 2-1 ব্যবধানে এগিয়ে থেকে সেমির টিকিট পেয়েছে স্প্যানিশ ক্লাবটি। এদিকে রাখতে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের বাকি দুই দল। রিয়াল মাদ্রিদ ভিয়ারিয়ালের সঙ্গী হবেন কে, ম্যানচেস্টার সিটি, অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুল নাকি বেনফিকা? উত্তর মিলবে রাতে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এগিয়ে থেকে দ্বিতীয়টিতে অ্যাথলেটিকোকে আতিথ্য দেবে সিটিজেনরা, আর হোম ম্যাচের বেনফিকার বিপক্ষে নামবে অল রেডসরা। লিভারপুল এগিয়ে 3-1 ব্যবধানে, দুটি ম্যাচই শুরু হবে রাত 1টায়। প্রথম এক গোলের লিড নিশ্চয়ই নির্ভার রাখছে না পেপ গার্দিওলাকে। অ্যাওয়ে ম্যাচে চিন্তিত সিটিজেন কোচ, এর মাঝে কার্ড জটিলতায় গ্যাব্রিয়েল জেসুসকে পাচ্ছে না ম্যান সিটি। তরুণ মিডফিল্ডার পেলমারেরও খেলা না খেলার দোলা চলে আছে, তবে ফেরার অপেক্ষায় রোভেন রিয়াজ। ইঞ্জুরির কাটিয়ে 6 সপ্তাহ পর মাঠে নামতে পারেন সিটিজেনের ডিফেন্ডার। অন্যদিকে ইতিহাদে রক্ষণের দেয়াল গড়েও পয়েন্ট না পাওয়ায় হতাশ অ্যাথলেটিকো, তাই হোম ম্যাচে বাড়তি চ্যালেঞ্জ নিয়ে নামতে হচ্ছে সিমিওনের দলকে। ম্যানহাস ক্যাসেলের আয়োজনে আগামী 15 এপ্রিল থেকে শুরু হচ্ছে ওয়ালটন অনূর্ধ্ব 2000 আন্তর্জাতিক রেটিন দাবা প্রতিযোগিতা 2022। 3 দিনব্যাপী এই প্রতিযোগিতার পর্দা নামবে 17 এপ্রিল। প্রতিযোগিতায় সব বয়সী খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবেন। আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে 2000-এর কম রেটিং প্রাপ্ত 80 জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন এবারের প্রতিযোগিতায়। 14 এপ্রিল পর্যন্ত চলবে নিবন্ধন। 7 রাউন্ড সুইচ লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এই খেলা। প্রতিযোগিতাকে সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলন করে আয়োজক ম্যানহাসন ক্যাসেলস। এই সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ। আজ এ পর্যন্তই, লগ আউট করছি মাঠে ময়দানে রাত 10টার নিউজ আওয়ার দেখার আমন্ত্রণ রইল। এসএটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।